কি খবর? খুব ভালো, শ্রমিক ব্যয়কে প্রচার খুব ভালো হয়েছে। 25% ওয়ার্কার কারখানায় ঢুকবে বলে মনে হচ্ছে না। অতটা উৎসাহিত না হয়ে ভালো দিনদয়াল বাবু, শত্রুপক্ষকে অতটা দুর্বল বলে মনে করবেন না। খোদাবক্স, এটা হচ্ছে আমাদের আপিল, পড়ে দেখো তো ঠিক আছে কিনা। দিনদয়াল বাবু, কালকে প্ল্যানিংটা বলুন। বলছি, কাল রাত 12টায় কমল ব্যানার্জির গাড়ি খাস্তগিরের কোয়ার্টারসে দেখা গেছে। খাস্তগির মানে ওয়ার্কস ম্যানেজার? মনে হচ্ছে ওরা ওয়ার্কারকে প্রভোক করবে। আমাদের ছেলেরা যেন কোনো রকমে প্রভোক না হয়। সেটা হবে বলে মনে হচ্ছে না। কমল ব্যানার্জি অত্যন্ত ধূর্ত, পুলিশও আসবে বলে মনে হচ্ছে। একটা কথা মনে রাখা দরকার, যেসব শ্রমিকরা কারখানার ভেতরে ঢুকতে চাইবে তাদের কোনোভাবে বাধা দেওয়া হবে না। শিবশরণকে নিয়ে আমার চিন্তা। যা মাথা গরম, কিচ্ছু ভাববেন না, ও আমার সঙ্গেই থাকবে। তাহলে দেরি করবেন না, নাইটও আছে। কে কে থাকছে?
এক নম্বর গেটে রামশরণ, দু নম্বর গেটে পিকন সিং আর তিন নম্বর গেটে মাখন চ্যাটার্জি। কি অ্যাপিলটা পড়লে? ঠিক আছে, তাহলে একটু দিনদয়ালকে দিয়ে দাও, ও রাত্রে সাইকেল করে বিলি করে দিই। কাল সকাল 8টায় গেট মিটিং। অঞ্জু, তোর বাবাকে রুটি দুখানা দিয়ে আয়। কিরে, চাফা দিবি না নাকি? শুভ কি করছে? কমরেড খোদা বক্সার দিনদয়ালের সঙ্গে জোর মিটিংয়ে বসেছে। সত্যি তোরা দেখালি, সংসারটা একা আমার না তোর বাবার। অঞ্জু, কাল কত তারিখ? পয়লা? হ্যাঁ, পেনশনটা আনতে যাব। শার্টটা কাঁচা আছে তো? আছে, ইস্ত্রি করা নেই। কমরেড, মালিক পক্ষ আমাদের 50 টাকা মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি মেনে নিয়েছেন, কিন্তু বিনিময়ে তারা শর্ত দিয়েছেন যে আগামী 3 বছর আমাদের কোনো ধরনের দাবিদার আন্দোলন করা চলবে না। মালিক পক্ষের এই শর্ত মেনে নেওয়ার অর্থ শ্রমিক শ্রেণীর সংগ্রামকে, ট্রেড ইউনিয়ন অধিকারকে পদদলিত করা। আপনারা কি তা মেনে নেবেন? আমরা জানি যে বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে ওই 50 টাকা মর্গ বাবা মাত্র 7 দিনই ফুরিয়ে যাবে, কিন্তু দীর্ঘমেয়াদী সংগ্রামের মাধ্যমে শ্রমিক শ্রেণী যে ন্যায়সঙ্গত আন্দোলনের অধিকার অর্জন করেছে, ওই পাইয়ে দেওয়ার রাজনীতি যদি তাকে কব্জা করতে চায়, তাহলে আমরা তাকে কোনোভাবেই সহ্য করব না। ন্যায়সঙ্গত আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ চলবে না। আমার দাদা শুভ্র পড়ছে, ওর বয়স এখন 30। আজ থেকে 10 বছর আগে ও গ্রাজুয়েট হয়েছিল।
দাদা এখন ছবি, অতীতে বাড়িতে যারা একদিন ছিলেন তাদের ছবির পাশে দাদা অনায়াসে নিজের জায়গা করে নিয়েছে। ওরা কেউই এখন বেঁচে নেই, দাদাও কি বেঁচে নেই? ছোটা, মা এ ঘরে শুতে বললো। ছোট বয়স থেকে আমার ভূতের ভয়, একলা ঘরে থাকা আমার অভ্যেস নেই, মা হয়তো সেই জন্যই অঞ্জুকে পাঠিয়ে দিল। এক মাস হতে চলল দাদা খুন হয়েছে, খুনি সম্পর্কে আপনারা কি ভেবেছেন? কেন, যারা খুন করলো তারা তো প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে, কোনো পাল্টা ব্যবস্থা নিচ্ছেন কি? পাল্টা ব্যবস্থা? দাদা তো আপনাদের পার্টিরই হোল টাইমার ছিলেন, খুনের বদলা আপনারা নেবেন না? সেটা কি ঠিক হবে? কেন হবে না, দাদার মৃত্যুটা কি আপনাদের কাছে কোনো সমস্যা নয়? সমস্যা বই কি, মেজর কন্ট্রাডিকশনটা যদি ধরা যায়, সলভ করা যায়, তাহলে এটা কি কোনো সমস্যা থাকবে? আমি বলতে চাইছিলাম কোন রাজনৈতিক আন্দোলনের কথা থাক, আমি জানতে চাইছি আমার দাদা। শোনো, শুভ তোমার রক্ত সম্পর্কের আত্মীয়, কিন্তু আমাদের কি কেউ ছিলেন না? কিছু মনে করো না রজত, উনি বড় জোর তোমাদের জন্য রোজগার করতে পারতেন, কিন্তু আমাদের জন্য প্রাণটা দিতে পেরেছেন, সেটা যদি বুঝে থাকেন। যাই হোক বলুন। আমাদের লড়াই মালিকের বিরুদ্ধে, শ্রমিক কর্মচারীর অস্তিত্ব রক্ষার প্রশ্ন যেখানে সেখানে আমরা এমন কিছু হটকারিতা। হটকারিতা কি বলছেন? আপনাদের একজন নেতা খুন হলো, উনি চোখের সামনে ঘুরে বেড়াবে আর আপনারা সেটা সহ্য করবেন? বৃহত্তর স্বার্থে আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। কিসে বৃহত্তর স্বার্থ? ট্রেড ইউনিয়ন আন্দোলনের মারফত আমাদের শ্রমিক ভাইরা যে জোরদার আন্দোলন গড়ে তুলেছে, দেখতে হবে মালিকরা যেন সেই আন্দোলন থেকে শ্রমিক শ্রেণীকে সরিয়ে রাখতে না পারে। এক, দুই, শ্রমিক কর্মচারীদের গণতান্ত্রিক আন্দোলন থেকে সরিয়ে নিয়ে তাদের ফৌজদারি মামলায় জুড়ে দেবার চেষ্টা ও ফায়দা তোলা থেকে মালিককে ব্যর্থ করা। মাস্তানির বদলে পাল্টা মাস্তানি করতে চান না আর কি? ঠিক তাই, তোমার মতো আমাদের কারখানার মালিকও চায় আমরা তোমার দাদার মৃত্যুর বদলা নিই। এটা একটা টোপ, এই টোপটা একবার গিললে আমাদের ফেরার কোনো রাস্তা থাকবে না। মালিকের পেটো ইউনিয়নকে আমরা যৌথ আন্দোলনে ডাকবো, আমরা জানি তারা আমাদের ডাকা সাড়া দিতে পারবে না, কারণ তাতে মালিকের ক্ষতি, শ্রমিক শ্রেণী কমরেড শুভ্র রায়ের মহান মৃত্যুর মূল্য দেবে মালিক পক্ষের ইউনিয়নকে পরিত্যাগ করে। আমাদের আন্দোলনের দৃষ্টিভঙ্গি আছে। কমরেড শুভ্র রায় ছিলেন শ্রমিক আন্দোলনের নেতা, তার মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়। মাস্তানির বদলে পাল্টা মাস্তানি করে বদলা নেওয়ার কোনো মানেই হয় না। খোদা বক্সা, আপনার বাড়ির মুরগাটাকে জবাই করলে বুঝতে পারতেন কত ধানে কত চাল। ভারতের রাজনীতির দাবা খেলার ছকে আমার দাদা শিকার হলো। রাজনীতি শব্দটা আমার কাছে আর কোনো তাৎপর্য বহন করে না।
বাবার মুখে শোনা 1947 সালে ভারত স্বাধীন হয়, তখন ভারতবাসীদের মধ্যে কি উৎসাহ উদ্দীপনা, কিন্তু ব্যাস ওই পর্যন্তই। বিজ্ঞাপনে মানুষ করার চেষ্টা, এখানে চলচ্চিত্রের বিজ্ঞাপনে সেন্সার করা হয়েছে। এই সব মানুষেরা কলকাতার বাইরে থেকে এসেছে, এদের মধ্যে অনেকেই নগ্ন অর্থনগ্ন। ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে কোনো মানুষ নগ্ন থাকবে না, অনাহারে থাকবে না। কলকাতাকে বলা হয় সিটি অফ প্রসেশনস, সারা ভারতবর্ষের আন্দোলনের নাকি পীঠস্থান। তবু ওদের চোখে দুঃস্বপ্নের অথই কালো জল। হ্যাঁ রে, শুনলাম তুই নাকি চাকরিটা করবি না? হ্যাঁ। কেন? চাকরিটা ঘুষের। ঘুষ না খেলেই হতো? তোর একটা কথা জানা দরকার, সংসারে থাকতে গেলে রোজগার করে খেতে হয়। বুড়ো বাপ রিটায়ার করেছে, দাদার একা রোজগারে সংসার চলে না, বোনের বিয়ের বয়স হয়েছে। আমি খুব খুশি হয়েছি। অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করবি না। চাকরির জন্য এটা আমার 49তম দরখাস্ত, আরেকটি হলে অর্ধশত কমপ্লিট হবে। টেনাসিটির ওপর সরকার যদি কোনো পুরস্কার ঘোষণা করে, আমি নিশ্চিত সেখানেও আমাকে শেষ সারিতে দাঁড়াতে হবে। ও মশাই, একটু জায়গা দিন না, পড়ে যাবো যে। শুনছেন ও মশাই, জায়গা দেবো প্রত্যেক, জায়গা থাকলে। আরে মশাই ছেলে যান, নিজের জায়গা নিজে করে নিন। কাকে বলছেন? টু হুম ইট মে কনসার্ন, তাই বলুন, আমি তো নিজের পায়ে দাঁড়িয়ে আছি। এই যে আপনার পাটা, একবার দেখুন তো। দুঃখিত দুঃখিত, পাটা ফেদলে দিয়ে কি করবো বলুন, বুঝতে পারিনি, সরি। বিদেশি ভাষা এদের কাছে বড় আদরের,
মাতৃভাষায় গলা ফাটিয়ে কেঁদে কোকিয়ে মরে গেল, ওরা কিচ্ছু বুঝবে না। তোমার ইন্টারভিউ আছে রিনা, বলনি তো? বলি কি হবে, এই চাকরিটা লেগে গেলে একটা সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। তুমিও তো বলনি আজ তোমার ইন্টারভিউ। ওই একই সারপ্রাইজ। I'm sorry. কেন? সে দিনের জন্য। আমি তোমাকে কেন ডেকে পাঠিয়েছি বলতো? কেন? দাদা বৌদিকে নিয়ে সিনেমা দেখতে গেছে। আজ বাড়ি ফাঁকা। দাদা বলতেন, একটা ছেলে আর একটা মেয়ের যদি আদর্শগত মিল না থাকে, অথচ তারা যদি কোনো সম্পর্ক তৈরি করে, সেটা এক ধরনের স্লেভারি, সেক্স স্লেভারি। আমি যাচ্ছি। তোমার জীবনের ছকটা পাল্টাও, এভাবে কিছু আদায় করা যায় না। আমি ওসব কথা বিশ্বাস করি না। আমি একটা মেয়ে, সাধারণ মেয়ে। আমি সবকিছু পেতে চাই। বলছো না যে? কি বলবো? ক্ষমা করলে কিনা? আমি তোমার অনেক কিছুই অপছন্দ করি। স্লিভলেস ব্লাউজ, লিপস্টিক, আইব্রো প্লাকিং। আমার মতো একজন বেকারকে নিরিনা খরবাদার স্বপ্ন দেখে। ওইটুকু বোঝে না, আমাকে বিয়ে করা যা আর সুইসাইড স্কোয়াডে নাম লেখানো তাই। তোমাকে নিয়ে আমার যত চিন্তা। কবে যে তুমি সাবালক হবে? কেন? এতদিনে একটা চাকরি জোটাতে পারলে না। কি করব বলো? চাকরি না পাও একটা ব্যবসা তো করতে পারো। মূলধন কোথায়? মূলধন ছাড়া কি ব্যবসা হয় না? আমার জানা নেই। বড়িমল আমাদের পাড়ার একটা ছেলে,
সে দেখতে ব্যবসা জমিয়ে বসেছে, ওর তো কোনো ক্যাপিটালই ছিল না। ও আমার দ্বারা পোষাবে না। আমি আর কতদিন বসে থাকবো? বসে থেকো না, আসলে রিনারও উপায় নেই, দাদার সংসারে আর কতদিন জুটবে? রিনার দাদা মার্চেন্ট অফিসের সাধারণ কেরানি, দায় আনতে বাইকুলোয় না। আমি তুমি নিতে এলাম রজত। কোথায়? সমীরণ দত্তকে চেনো? চিনি, কেন? ওর কোম্পানিতে লোক নিচ্ছে, তোমার কথা বলে রেখেছি, ও তোমায় নিয়ে যেতে বলেছে। সমীরণ দত্তকে তুমি চিনলে কি করে? দাদার বন্ধু। ওর সম্বন্ধে তুমি কতটুকু জানো? হ্যাঁ জানি। কাছে কি হয়েছে একটু গায়ে গায়ে বসতে হবে এই যা। তোমার এই কথাগুলো বলতে খারাপ লাগছে না? আজকাল কোন মেয়েটা ট্রামে বাসে গা বাঁচিয়ে চলতে পারে শুনি? রিনাকে দোষ দেওয়া যায় না, এটাই বাস্তব, এটাই বোধহয় সংগ্রামের আর একটা পথ। আপনার নাম? রজত রায়। হ্যাঁ। How many times you have applied for jobs? 49 times. এর আগে কতবার ইন্টারভিউ পেয়েছেন? 13 বার। আনলাকি থার্ড। কি খেলতে পারেন? ফুটবল? মোনালিসা কে ছিলেন? ওয়াজ শি প্রেগন্যান্ট? পলিটিক্স করেন? লবঙ্গর কেজি কত? কতটা ডেনড্রাইট লাগে একজোড়া চটি জুতোতে? সাম্প্রতিককালে কোন ঘটনা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দেয়? আজ থেকে 2 সপ্তাহ আগে মিদনাপুরের এক কৃষক পরিবার অনাহার থেকে বাঁচার জন্য 7 বছর 5 বছর 3 বছরের শিশুকে নিয়ে এদের হাতে হত্যা করে নিজেরা গলায় দড়ি দেয়। আপনার জীবনের কোনো স্মরণীয় ঘটনা? আজকের ইন্টারভিউ। এখন কোথায় যাবে? বাড়ি। বাড়ি গিয়ে কি করবে? চিত হয়ে শুয়ে খোলা জানলা দিয়ে নীল আকাশ দেখব। কমল ব্যানার্জি, মানুষ তার ন্যূনতম অস্তিত্ব রক্ষার জন্য বদ্ধপরিকর, মানুষ আন্দোলন করছে গণতান্ত্রিক উপায়ে। বন্ধুগণ, আজ রাজনীতিতে কি বলছে আমরা জানি, দেশের মানুষের মঙ্গল চায় সেই কথাই বলছে। দাঁড়াতে হবে, মেকি গণতন্ত্রের বুলিয়া ওড়ে বিপ্লবের ধ্বজা তুলে দেশকে যারা ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যেতে চায় সেই মুগলস্তরী শত্রুদের চিনে নিতে হবে। দেশের সার্বিক মঙ্গলের জন্যে, সর্বস্তরের মানুষের কল্যাণের জন্যে আজ আমাদের রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠিত হতে হবে। বন্ধুগণ, দেশের মানুষের কি আপত্তি আছে? প্রতিটি মানুষকে বুঝে নিতে হবে কোনটি আসল পথ। দেশের কাজে লেগে গেলেই তো পারে, বিরুদ্ধ শক্তিগুলিকে আমরা জানি, আমাকে লোক ডেকে জমায়েত করার কি আছে? দেশ এবং দেশের মানুষ আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। মুদ্দা আমি কি চান বলতো? আমি চাই আপনি আমার পাশে এসে দাঁড়ান, আমার হাত শক্ত করো। আগামী নির্বাচনে শুধু একটি মাত্র ভোট, আমি কথা দিচ্ছি। মাইক্রোফোনটা খুব সেন্সিটিভ। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, 1 2 3 4 5 6 7 8 9 0। হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো মাইক্রোফোন টেস্টিং, 1 2 3 4 5 6 7 8 9। রিনা ভবানীপুরে একটা দামড়া ছেলেকে পড়ায়। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth. Rina bole porashona joto na mun tar che didimonir upor nojor ta beshi. Udayasto porishrom kore Rina jokhon bari fere তখন তাকে যুদ্ধে বিধ্বস্ত এয়ারোড্রোমের সঙ্গে তুলনা করা চলে। সবাই আমাকে সহানুভূতি দেখায়, মোদ্দা লোকে কি চায় আমার জানা হয়ে গেছে। রিনা কোথায়?
আপাতত ট্রাম স্টপেজে। চলো নামিয়ে দিচ্ছি। অভ্যেস খারাপ হয়ে যাবে সমীরণদা, গাড়ি করে ট্রাম ধরতে যাও। আরে সে তো জানি, তবে দেখা যখন হলো চলো নামিয়ে দিয়ে আসি, ইটস মাই প্রিভিলেজ। কাম অন। ব্ল্যাক শাড়িতে তোমাকে দারুণ দেখাচ্ছে, ব্ল্যাক প্রিন্সেস। রজত যদি জানতে পারে আমি সমীরণ দত্তের গাড়িতে চড়েছি, তাহলে ও আর আমার মুখ দেখবে না। আচ্ছা, আপনাদের কারখানার অফিসে মেয়েদের কোনো কাজ নেই? আছে বই কি, ক্লারিক্যাল এন্ড অ্যাসেম্বলি লাইনে বেশিরভাগ তো মেয়েরাই কাজ করে। কিন্তু সত্যি কথা বলতে কি, আজকাল কেউ আর কাজ করতে চায় না। চার্টার অফ ডিম্যান্ড আর পোস্টারে পোস্টারে ছয় লাভ করে দিচ্ছে। মেয়েরা অবশ্য গোলমালটা একটু কম করে। আমি এ ব্যাপারে আপনার সাথে একমত নই। এসব ডিমান্ড প্রতিবাদের সঙ্গে সঙ্গে মালিক শ্রেণীর চেহারাটাও পাল্টাচ্ছে। ন্যায্য পাওনার কথা তুললেই যত গোলমাল, নীতি বলে একটা কথা আছে না? অবশ্য তা তুমি বলতে পারো, তবে ম্যানেজমেন্ট এমন নিখুঁত করে জাল পেতেছে তার থেকে কারোই রেহাই নেই। তাই একটা সার কথা তুমি জেনে রাখো, বড় হয়ে গেছো তুমি, আশা করি কিছু মনে করবে না। ওয়েন ইউ ক্যানট অ্যাভয়েড রেপ, ট্রাই টু এনজয় ইট। রজত, কাজকর্মের কিছু হলো? ইন্টারভিউ যে দিলি। হলো না। কেন, তুই যে বললি ইন্টারভিউ ভালো দিয়েছিস। পুলিশ ভেরিফিকেশনে আটকে গেলাম। পুলিশ ভেরিফিকেশন? ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বললেন পুলিশ রিপোর্ট অনুযায়ী আমি নাকি অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট। অঞ্জু একটা কাজ পেয়েছে। কোথায়? কোন প্রাইভেট ফার্মে সেলস গার্ল নাকি বলছিল। জোগাড় করলো কোত্থেকে? অলোকানন্দা। কে? অলোকানন্দা। অলোকানন্দা মেয়ে ভালো নয়। রোজগার করছে ভালো, খারাপ কেন হবে? ভালো নয় আমি জানি। তুই তো মিশতিস। এখন মিশি না। কেন, কি করে? বেশ্যা। ছি বাবা ছি। ওকে বারণ করে দিও, ও অ্যাডভান্স নিয়েছে। ওটা অ্যাডভান্স নয়, দৈনিক রোজগার। আমার হাতে 50 টাকা দিয়েছে, তুই বলতে চাস? তুমি মিলিয়ে নিও। মিলিয়ে কি হবে, তার চেয়ে নিজের আয়ের পথ ও নিজে বেছে নিচ্ছে। যখন বদনাম হবে? অনাহারে মরার চেয়ে আর কি বদনাম হতে পারে বাপ? দাদার আদর্শ ভুলে গেলে? সে তো মরে গেছে। তুমি তো বেঁচে আছো। এরপরও বলবি বেঁচে আছি? দাদা বলতো কোনো মানুষকেই ছোট করে দেখতে নেই, চোর বদমাশ গুন্ডাদেরও একটা নীতি আছে। দাদা যদি বেঁচে থাকত অলোকানন্দার আচরণকে কি বলতো? আমাকে খারাপ কথা বলার কোনো অধিকারই তোমার নেই। আমি তোমার বোনকে ডাকিনি, সে তার অভাবের কথা আমাকে বলেছে, আমি পথ বাতলে দিয়েছি। অঞ্জুকে অ্যাডভান্স করেছো? হ্যাঁ। কি কাজের জন্য? কেন,
আমি যে কাজ করি জানো আমি তোমাকে পুলিশে দিতে পারি পুলিশ আমাদের সবচেয়ে নিরাপদ অঞ্জু কাজ করবে না তাতে কিছু যায় আসে না আসে অঞ্জুকে কাজ দিয়ে নিজের দল ভারী করতে চেয়েছিল আমাদের দল এমনিতেই ভারী অঞ্জুকে কত টাকা অ্যাডভান্স করেছো মনে নেই টাকাটা একসময় নিয়ে এসো আমার সময় নেই অঞ্জু আসবে না ও জানতো না তোমার কাজের টাইপটা কি কেন ও কোচি খুকি নাকি ও না জানি কাজটা অ্যাকসেপ্ট করেছে না করি উপায় কি তোমার মতো অপদার্থ একটা ছেলে যদি তার ভাই হয় তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ তোরা রাস্তায় দাঁড়িয়ে কিসব আরম্ভ করেছিস ভেতরে এসে কথা বল আর তোমাকেও বলি রজত আমার মেয়ে খারাপ সবাই জানে কিন্তু এছাড়া ওর কোনো উপায় নেই এরা কেউ এখনো খদ্দের পায়নি হয়তো দু একজন পাবে তখন এদের হাঁড়ি চড়বে সবাই কি আর সেক্স স্টাফড তিলোত্তমার বুকে এখন খনন কার্য চলছে ওরা খুঁজছে প্রাণভোমরার গোপন কুটুরি পরিবর্তে পাচ্ছে হাড় আর পাঁজর ভিক্টোরিয়ার মাথায় লর্ড কার্জনের আমলের ওই বিশাল পরিটা আর আগেকার মতো নাচে না ঘুরে ফিরে শহরও দেখে না মা অঞ্জু কোথায় ওই তো ও কাজে বেরোয়নি তো তুই যা মুখ করে বললি অলোকানন্দা এসেছিল তোর বাবা টাকা ফেরত দিয়ে দিয়েছেন বড্ড ধুলো জমেছে আজ শুভর মৃত্যুদিন এক বছর পূর্ণ হলো আমরা কি কখনো ভাবতে পেরেছি দাদা ছাড়া একটা দিনও চলতে পারবো প্রবীর প্রবীর রায় আমার বন্ধু সিটি কলেজে একসঙ্গে পড়তাম ও একবার পরীক্ষার সময় বই দেখে নকল করতে গিয়ে ধরা পড়ে রজত কিরে কেমন আছিস ভালো কি করছিস আজকাল কিচ্ছু না কোথায় যাবি এখন বাড়ি চ আমি তো কেটে লিপ্তি না থাক আরে আমি জিপটা কিনেছি হায় 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 আমি সম্ভাজির দিকে যাচ্ছি না না থাক আয় না চ আয় কতদিন বাদে দেখা হলো সেই প্রবীরের এখন কত পরিবর্তন কমল ব্যানার্জির ইয়েস ম্যান শুভদার মৃত্যুটা আমার কাছে খুবই শকিং আমি একবার ভেবেছিলাম তোর সঙ্গে দেখা করি পারলাম না কেমন যেন বাধবাধ ঠাকুর ভাবাই যায় না এমন একটা দিন গেছে আমি আর প্রবীর কলেজ ফাঁকি দিয়ে আজ এখানে কাল সেখানে ঘুরে বেরিয়েছি পলিটিক্সের মতো নোংরা পৃথিবীতে বোধ হয় আর কিছু নেই আমি শুভদাকে সাবধান করে দিয়েছিলাম শুভদাকে পাত্তাই দিলেন দাদাকে মারলো কে হাস্তগিল না কমল ব্যানার্জি না বিশ্বাস কর আমি এর বিন্দু বিসর্গ জানতাম না আমি খুব কষ্ট পেয়েছি বলতে পারিস সত্যি বলছি আসলে পলিটিক্সের আমি কিছুই বুঝি না কিন্তু এখন যে কোনো লিডিং পার্টিতে থাকা মানেই রাইট ফিউচার নানান সুযোগ সুবিধে আর তুই তো জানিস এসব লাইনে আসার আগে আমি নানান ধান্দা করেছিলাম পোলট্রি শুয়োরের ব্যবসা কিন্তু কিছুই জমলো না শেষে কমল ব্যানার্জির দলে ফিরে গেলাম জমে গেল প্রকাশ্যে যে যেভাবেই চলাফেরা করি না কেন আমরা প্রত্যেকেই এক একটা নিঃসঙ্গ দ্বীপ কেউ কারুকে ছুঁতে পারছি না এটা কে বলতো কে আমি তোর কি ধারণা এদেশে কখনো বিপ্লব হবে বিপ্লব
কি জানি, যে দেশের শতকরা 99 জন মানুষ সকালে ঘুম থেকে উঠে এক মুঠো চাল জোগাড় করার জন্য লড়াই শুরু করে দেয়, সে দেশে বিপ্লব টিপ্লব ফাঁকা বলি। রজত, এসব কথা তুমি কানে তুলো না। তোমার দরকার এখন একটা চাকরি, বোনের বিয়ে, বাবা মাকে নিশ্চিন্ত করা। তারা সবাই তোমার মুখ চেয়ে বসে আছে। রিনাকে তোমার মনে আছে রজত? এদেশের মেয়েদের পুরোপুরি সম্মান দেওয়া হয় না, মুখে যতই বলি না কেন। স্ত্রী স্বাধীনতা, উইমেন্স লিবারেশন। দ্বিজেন্দ্রলাল এক জায়গায় বলেছিলেন, হায় নারী, দাসত্ব করতেই তোমার জন্ম, প্রথমে পিতা, পরে স্বামী, শেষে পুত্রের। ভারতীয় নারীর জীবনে এর চেয়ে নিষ্ঠুর সত্য আর কিছু নেই। যতদিন না মেয়েরা অর্থনৈতিক জীবনে স্বাবলম্বী হতে পারছে, স্ব অধিকার প্রতিষ্ঠা করতে পারছে, ততদিন পর্যন্ত তাদের নিষ্কৃতি নেই। নারী প্রগতি আর আমি, রজত খুব মজা পাবে। এরা সব পণের শিকার হয়েছে। অধিকাংশ শিক্ষিত ছেলেরা পণ নেবার বেলায় একেবারে সুবোধ বালক, তবে শিক্ষার দাম কোথায়? আমাদের মেয়েদের কোনো নিরাপত্তা নেই। নেই তো, আমার এক বান্ধবী মঞ্জুলা, সে একটা ছেলেকে ভালোবাসত। মঞ্জুলা জানতো ছেলেটা তাকে বিয়ে করবে, সেই রকমই কথাবার্তা ছিল। যেদিন জানা গেল মঞ্জুলা মা হতে চলেছে, ছেলেটা ভিলাইতে চাকরি নিয়ে আসছি বলে সেই যে কাটলো, আজও তার দেখা নেই। এটা বিংশ শতাব্দীতে দেবতাদের সবচেয়ে বড় অভিশাপ। বিয়ের বিয়েতে না বসলেই হলো। বিয়ে মেয়েদের কাছে একটা ইনএভিটেবল ঘটনা, মেয়েরা মূলত মা, সুতরাং মাতৃত্ব থেকে বঞ্চিত করা হলে মেয়েদের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ে। কেন, ইচ্ছে করলে মেয়েরা মা হতে পারে না? কোনো কোনো দেশে হতে পারে, কিন্তু আমাদের দেশে আজও এই ঘটনা অস্বীকৃত, অসামাজিক। বাহ, জোগাড় করলেন কোত্থেকে, বিদেশি? না, নিউ মার্কেট থেকে কিনেছি। মঞ্জুলা এখন প্রাইমারি স্কুলে মাস্টারি করে। মঞ্জুলার মেয়ে টুম্পা চন্দননগরে এক দূর সম্পর্কে মাসির কাছে বড় হচ্ছে। আমার ভবিষ্যৎ আমি ঠিক করেই ফেলেছি। কি? পালাবো আমেরিকা। তোর মেয়ের কি হবে? নিজের পায়ে যদি কোনোদিন দাঁড়াতে পারি নিয়ে যাব। যা, বৃষ্টি থামবে বলে তো মনে হচ্ছে না। কি হবে এখন? কি আর হবে, ভিজতে হবে। আচ্ছা, সাম্প্রতিক কালে কোন ঘটনা তোমার সবচেয়ে বেশি নাড়া দেয়? হঠাৎ এই প্রশ্ন বলো না। তোমার আজও একটা চাকরি না পাওয়া। আর স্মরণীয় ঘটনা? যেদিন প্রথম জানলাম তুমি আমায় ভালোবাসো। ট্যাক্সি! যোগের দিনে কলকাতায় ট্যাক্সি পাওয়া মানে লটারি পাওয়া, আর পেলেই যে উঠতে পারা যাবে তার কোনো গ্যারেন্টি নেই। কলকাতা এখন জলমগ্ন, এখানে পশু আর মানুষের সহ অবস্থান, মৃতদেহ জলে ভাসে, পুলিশের চোখ দার্শনিকের মত। বাবা, ঘুমোচ্ছ? না। আচ্ছা বাবা,
সাম্প্রতিককালে কোন ঘটনা তোমার সবচেয়ে বেশি নাড়া দেয়? কোনো ঘটনাই আমাকে নাড়া দেয় না। আর তোমার জীবনে কোনো স্মরণীয় ঘটনা? যেদিন বাংলাদেশ দুটুকরো হলো। মা, সাম্প্রতিককালে কোন ঘটনা তোমার সবচেয়ে বেশি নাড়া দেয়? আমাকে? হ্যাঁ, শুভর মৃত্যু। আর তোমার জীবনের কোনো স্মরণীয় ঘটনা? শুভ যেদিন হলো। আর তোর? দাদার মৃত্যু। কোনো স্মরণীয় ঘটনা? আমার জীবনে কোনো স্মরণীয় ঘটনা নেই। আমি যখনই আসি বউটি এসে বারান্দায় দাঁড়ায়, এটাই ওর স্বভাব। ঘুমিয়ে পড়েছিলাম ভাই, ভিতরে এসো। মিচিতে ভর্তি হয়েছে? বলতে পারবো না ভাই, আমাদের তো কোনো কথাই বলে না। কি যে করে বেড়াচ্ছে এত বড় মেয়ে, না সংসারে কাজে লাগছে, না নিজের ভবিষ্যৎ বুঝে নিচ্ছে। ওর বয়সে কত মেয়ে তো কত কি করে। চলি বৌদি, রিনা এলে বলবেন। রজত, তুমি কি রিনাকে বিয়ে করছো? কথাটা জিজ্ঞেস করছি এই জন্য, ওর দাদা, বুঝতেই তো পারছো সামান্য কটা টাকার মাইনে আমাদের সংসার বাড়ছে। ছিল আমাদের নিত্য নৈমিত্তিক আড্ডার জায়গা, আমাদের গুলতানির তীর্থক্ষেত্র। কলেজ থেকে বেরিয়ে আমরা যে যার সময় মতো এখানে চলে আসতাম। আমাদের প্রিয় জায়গা ছিল কোণের ওই টেবিলটা। আজ যারা ওই জায়গাটা দখল করেছে তারা কেউ আমাদের চেনা নয়, সবাই নতুন। হয়তো ওরা রাজনীতি নিয়ে আলোচনা করছে, অথবা ওদের আলোচনার বিষয়বস্তু পাবলো নেরুদার কবিতা। রিনা মাইনে পেলে আমাকে খোঁজে, দু দশ টাকা আমার জন্য খরচ করতে চায়। ও বেচারা সত্যি আমাকে ভালোবাসে। তুমি কি রিনাকে বিয়ে করছো? হ্যাঁ। কবে? এক্ষুনি বলা সম্ভব না। কেন নয়? কেন? রিনাকে বিয়ে করার আগে আমার চাকরির দরকার। তুমি যতদিন না চাকরি পাবে রিনা ততদিন কি করবে সেটা রিনার উপর নির্ভর করছে। না, সেটা আদৌ রিনার উপর নির্ভর করছে না। তবে কার উপর নির্ভর করছে? তোমার উপর। কি আশ্চর্য, আমি তো বললাম আমার কথা। তুমি যদি মনে করে থাকো রিনাকে এখনই বিয়ে করা সম্ভব নয়, তাহলে আমাদের অন্য কথা ভাবতে হবে। ভাবতে পারেন। ধরো তুমি যদি কালকে একটা চাকরি পাও, রিনাকে বিয়ে করবে? রিনাকে বিয়ে করা ছাড়াও আমার আরও কিছু ডিউটি আছে। কি ডিউটি? আমার বাড়িতে একটা আনম্যারিড বোন আছে, নিজে বিয়ে করার আগে তার বিয়ে দিতে হবে। আর বাবার প্রচুর ধার হয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে। আর? আর কিছু নয়। কেন, রিনাকে বিয়ে? হ্যাঁ, তারপর? তোমার লজ্জা করে না? কিসের? একটা নিষ্পাপ মেয়ের সঙ্গে খেলা করতে। আপনি কি বলতে চাইছেন?
আমি যা বলতে চাইছি তুমি ঠিকই বুঝতে পারছো। রিনার সঙ্গে আমার খুব সুন্দর সম্পর্ক, বন্ধুর মতো। পরিচিত লোক কেউ একথা বিশ্বাস করে না। কে কি বিশ্বাস করে আর না করে তাতে আমার কিছু যায় আসে না। আমাদের আসে, হয় তুমি রিনাকে বিয়ে করো, নয় রিনাকে ছাড়ো। মানে অঙ্কটা সোজা, আমরা রিনাকে রাখতে পারবো না, আমাদের সামর্থ্যের বাইরে। আমাদের জানাশোনা একটা ছেলে রিনাকে বিয়ে করতে চায়, রিনা কিছুতেই রাজি না। শুনলাম তুমি নাকি একটা চাকরি পেয়েও ছেড়ে দিয়েছো। আরে বাবা, ঘুষ কে না নেয়? ঘুষের চাকরিতে ঘুষ না নিলে চলে? কি হয়েছে মা? অঞ্জু কাঁদছে কেন? অঞ্জুকে জিজ্ঞেস কর। কি রে, কি হয়েছে? রজত, কোনো কাজকর্ম জোটাতে পারলি? পেলে তো জানতে। একই কথা বলাচ্ছি রে। কেন, কি বললাম? বলেছি পেলে জানতে পারতে। মিশ্রবাবুর সঙ্গে দেখা করেছিলি? হ্যাঁ। কি বললেন, কাজটা হবে? দু নম্বর খাতা লেখার কাজ। আমি জিজ্ঞাসা করছি, কাজটা হবে? বললাম তো দু নম্বর খাতা লেখার কাজ। দু নম্বর তিন নম্বর বুঝি না, কাজটা করবি কিনা বল। না। তাহলে সংসারটা চলবে কি করে? সামনের মাস থেকে আমি আরো দুটো টিউশনই ধরছি। ছমাসের উপর বাড়ি ভাড়া বাকি, নিতান্ত ভদ্রলোক তাই কিছু বলছেন না। আরো দুটো টিউশনিতে সমস্যা মিটবে। কাল ইলেকট্রিকের লাইন কেটে দেবে বলে গেছে। তোমরা কি করতে বলছো? ছোটদা, তুই আলোকনন্দার নামে পুলিশে ডায়েরি করেছিস? হ্যাঁ করেছি। তুই বলেছিস আমাকে অলকানন্দা ফুসলিয়ে বার করতে চায়। তুই কি আমার কাছে কৈফিয়ত চাইছিস? হ্যাঁ চাইছি। অঞ্জু, তুই তোর মাথা ছাড়িয়ে যাচ্ছিস। আমি যদি বলি তুই? আহ অঞ্জু চুপ কর। কেন চুপ করব? ওর কি অধিকার আছে অলকানন্দার সঙ্গে আমার নাম জড়িয়ে পুলিশে ডায়েরি করার? ঠিক আছে, ভুল হয়ে গিয়েছে। ও ভুল করবে আর তার খেসারত দিতে হবে আমাকে? আমি তোমাদের বলে দিচ্ছি, এভাবে কোনো মানুষ বাঁচতে পারে না। প্রত্যেক মানুষের একটা মান সম্মান আছে। রজু বলো, তুমি রাগ করেছো? না। তবে কাল আসার সময় আমার সাথে দেখা করে এলে না কেন? তোমার সঙ্গে তো আমার রোজই দেখা হয়। আমার অসুখ করেছি না। কি হয়েছে? অসুখটা ভেতরের। কি হয়েছে রজু, আমাকে বলো, প্লিজ আমাকে বলো। রিনা, মাথাটা আজ কদিন ধরে কেমন বিগড়ে যাচ্ছে। তুমি কয়েকদিন বাইরে থেকে ঘুরে এসো রোজ। কোথায় যাব? যেখানে তোমার ভালো লাগে। বাইরে? একেবারে কলকাতার বাইরে? আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আর যেখানেই যাই না কেন অনেক টাকা খরচ। আমি নেব। তুমি? হ্যাঁ। তোমার নিজেরই চলে না। তবু তোমার থেকে আমার অবস্থা ভালো। না রিনা, এখান থেকে কোথাও যাওয়া মানে পালানো, আমি পালাতে পারি না। এখন বেরোবে? কোথায়? অনেকদিন সিনেমা দেখিনি। সিনেমা দেখার মন নেই। তাহলে চলো অন্য কোথাও যাই। কোথায় যাবে? যেখানে তোমার ভালো লাগবে। আমার এখন কোথাও ভালো লাগবে না রিনা। বেরিয়ে পড়ো, ভালো লাগবে আমি বলছি। সারা দেশেই এখন সাজো সাজো রব, সব পার্টি মিছিল বার করছে, স্লোগান দিচ্ছে। তোমার কি মনে হয় মানুষ আগের চেয়ে কনসাস? আমি রাজনীতির কি বলছি? রাজনীতি নয়, তোমার কি ধারণা মানুষ কনসাস? কনসাস বই কি? তুমি ভোট দাও। দেই বই কি? কেন, তুমি দাও না? না। কেন? গণতান্ত্রিক দেশে তো ভোট না দেওয়াটা অপরাধ। কে বললো তোমাকে এত সব কথা? কি আবার বলবে, আমি জানি। কোন পার্টিকে ভোট দিলে তুমি খুশি হও, সিপিএম না কংগ্রেস? হাসবে না বলে? হাসবো কেন? যতদিন মিসেস গান্ধী থাকবেন আমার ভোটটা ওই দিকেই পড়বে। এর কোনো মানে হয়? ইন্দিরা গান্ধী? ও ভাবা যায় না। রিনা আজকে হাফ স্লিপ ব্লাউজ পরেছে।
ওভাবে তাকাচ্ছ কেন? তাকানো অপরাধ? না, তবে কখনো তো দেখিনি আমার দিকে ওভাবে তাকাতে। গাটা শিরশির করছে। রিনা বলো, তুমি ঠিকই বলেছ, চলো আমরা দুজনে কোথাও পালাই। সত্যি বলছ? যাবে? আমি রাজি। যাব, যদি দেখি কোনো স্বপ্নই পূর্ণ হলো না তখন। শুধু কলকাতারই বাইরে নয়, তারও বাইরে, ভারতবর্ষের বাইরে, এই পৃথিবীর বাইরে। তুমি মরার কথা বলছো? মরা কি বাঁচা আমি জানি না। আজ 7 দিন হলো আমাদের ইলেকট্রিক লাইনটা কেটে দিয়ে গেছে। অন্ধকার ক্রমশ সয়ে যাচ্ছে। লগ্ন দ্বাদশে শনি বক্রী ব্যবস্থ, দশমে মঙ্গল ও বৃহস্পতি নিজ ভঙ্গ রাজযোগ, অষ্টমে রবি ও বুধ রাহুযুক্ত মারক স্থান, একটু গণনার প্রয়োজন আছে। আমার মায়ের জ্যোতিষের ওপর অগাধ বিশ্বাস। এদেশের অধিকাংশ মানুষই জ্যোতিষী এবং ঈশ্বরের দৌড় ধরে বেঁচে আছে। এই নে, এটা পড়ে ফেল। আচ্ছা, তোমরা আমায় কি পেয়েছো বলো তো? কি আবার পাবো? নিজের কানেই তো শুনলি। তোর সময়টা এখন খুব খারাপ, মহাকালী রক্ষা কবচ ধারণ করতে হবে। আর লোক হাসিও না মা। লোক হাসানো কি রে? শোন শোন শোন, এটা পড়লে তোর ভালো হবে, মনে জোর পাবি, কোনো অশান্তি থাকবে না। তাই যদি হয় মা, ওই মহাকালীর বাচ্চা আমার কোমরে না পড়িয়ে ওই যুদ্ধ বা শয়তানগুলোর কোমরে পড়িয়ে দাও, দেখবে কোনো অশান্তিই থাকবে না। বাজারের ব্যাগটা দাও। কি ব্যাপার বল দেখিনি, তুই তো আমার রীতিমতো ভাবিয়ে তুলছিস। কেন? সারাটা জীবন তো গল্প নভেল পড়ে কাটিয়ে দিলি, সংসার থাকলে যে বাজার, বাজারের ব্যাগ, ব্যাগটা শতচ্ছিন্ন হলো যে কত প্রয়োজনের সেটা ভেবেছিস? দেখো মা, তর্ক করো না, তর্কে এসবের নিষ্পত্তি হয় না, সবই সময়, সময় সব কিছু পড়িয়ে পাড়িয়ে নেয়। দাও ব্যাগটা দাও। তোর বাবা গেছে বাজারে, দেখ এখনই বাজার ছেড়ে ফিরলো বলে। রজত, রজত আছে? রজত কিরে প্রবীর, ওপরে আয়। তুই নিচে। কিরে, ওপরে আসবি না? না রে, আমাকে এখনই ছুটতে হবে লিলুয়া।
পাঁচের স্ক্র্যাপের অর্ডার পেয়েছি, আজকের ভেতর তুলে নিতে না সমস্যা না। ভালো আছেন বেশ সমস্যা? আমাকে চিনতে পারছেন? আমি প্রবীর, রজতের সঙ্গে একসঙ্গে কলেজে পড়তাম, এপাড়ায় মন্ডলদের ফ্ল্যাট বাড়িতে থাকতাম। এখন কোথায় আছো বাবা? বালিগঞ্জে বাড়ি কিনে উঠে গেছি। বেশ বাবা বেশ, তা বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো না। আমি সমস্যা, আজ একটু তাড়া আছে, অন্য একদিন আসবো। হাতে একদিন সময় নিয়ে এসো। আচ্ছা, যে জন্য তোর কাছে আসা, রীনা কমল ব্যানার্জির সঙ্গে রেগুলার দেখা করছে, সামনের বুধবার বিকেল পাঁচটায় কমল ব্যানার্জি রীনাকে পার্ক হোটেলে ডেকেছে। যতদূর জানি রুমটা রীনার জন্যই। রীনা কি চায়? একটা চাকরি। তুই যে মিথ্যে বলছিস না তার প্রমাণ? মিথ্যে বলে আমার লাভ? খবরটা বাড়ি বসে দেবাড়ি বা লাভ কি তোর? বুঝতে পারছি তোর এখন মাথা ঠিক নেই, চলে। রুম নাম্বারটা কত? 405। তুই জানলি কি করে? ওটা আমি বুক করেছি। কথা আছে বলছিলে? আগে তোমারটা শুনি। চলো কোথাও বসা যাক। আমি কি করব কিছু বুঝতে পারছি না। কিছু একটা করতে হবে। বৌদি আমাকে আলটিমেটাম দিয়েছে, টিউশনি করে কটা টাকা বা পাই বলো? সাকুল্যে 150, তার মধ্যে 100 টাকা দিয়ে দাদার সংসারে। তা ওদের মন পায় না, দুদিন আগে বৌদি আমাকে এমন ভাষায় কথা বললো, একটা কুকুর পুষলেও নাকি 100 টাকার উপরে খরচা। আমার মরণ ছাড়ার কোনো উপায় নেই। কাল বিকেলে কি করছো? বিকেলে কাজ আছে। কি কাজ? কাজটা হলে বলবো। কথা আছে বলছিলে? বলেছিলাম নাকি, ভুলে গিয়েছি, চলি। রজত,
ও ওদের দেশে নিয়ে গিয়ে এগুলো দেখাবে। ভারতবর্ষ একটা গরিব দেশ, এটাই বোঝাতে চাইবে। গবেষণাধর্মী এই কাজের জন্যে পুরস্কার টুরস্কারও পেয়ে যেতে পারে। লোকে খরচ করে মিশরের পিরামিড, আগ্রার তাজমহল, অজন্তা এলোরার শিল্পকলা দেখে, আর এখন অভুক্ত জীর্ণ মানব দেহ বুঝি তার চেয়েও বেশি আকর্ষণীয় শিল্পকলা। কলেজ তারা খসা দেওয়ালগুলো নড়ে না চড়ে না, যেমন গাছ যেমন পাহাড়, পাথর চাপা কপাল। সময় শুধু বয়সের জামা পরিয়ে দেয় তাদের কলেজ তারা খসে দেওয়ালে, কাছের ছড়ে পাতা, পাহাড়ে নামে ধস, আর পাথর চাপা কপালের বোঝা বেড়েই চলে রোজ। দিনকাল বড় খারাপ যাচ্ছে। অঞ্জু শোন, আয় আমার কাছে। কেন, কতদিন তুই আমার কাছে আসিস না? ছোটবেলাকার কথা মনে পড়ে? দেশের বাড়িতে লুকিয়ে মুনিয়া পাখির ডিম খুঁজে বার করা,
কেন তুই গোখ সাথে ডিম এনেছিলি মনে আছে? দাদা জানতে পেরে জোরসে কান মুলে দিয়েছিল। মনে নেই আবার? এখনো কানে হাত দিলে কানটা টনটন করে। আমরা কিরকম ছিলাম না রে? আসলে ছোট বয়সে সাহসটা আমরা হারিয়ে ফেলেছি। তোর সাহসটা বরাবরই কম ছিল, সে তুলনায় দাদার আর আমার সাহসটা অনেক। থাম থাম, বড়াই করিস না, শেষে দেখবি এমন ভয়ঙ্কর হয়ে উঠবো। জানা আছে, মুরগি কাঠা থেকে যে ছেলে অজ্ঞান হয়ে যায় সে হবে ভয়ঙ্কর। আর ভয়ঙ্কর হওয়া ভালো নাকি? কেন নয় কেন? ভয়ঙ্করকে কেউ ভালোবাসে না, সবাই এড়িয়ে চলে। আমি ভয়ঙ্কর হব সেই সব মানুষের কাছে। তুই কোনোদিনও পারবি না। পারবো না বলছিস কেন? বল, পারতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দাদার কথাই ধর না, দাদার মতো সাহসী তুই হতে পারবি? রিনা মেয়েটা কেমন রে? রিনাতে ভালো, কেন? তুই তো ওকে বিয়ে করবি। রিনাকে দেখে মনে হয় সে কোনো অন্যায় করতে পারে। কেন, কিছু করেছে নাকি? জানি না। তাহলে জিজ্ঞেস করলি কেন? দিনকাল খারাপ, কে কি করে বেড়াচ্ছে। Do you feel uneasy? কি হয়েছে, কি হয়েছে? 15 সাল আমি ব্যবসা করছি, এসে অজীব আদমি কবি নেই দেখা। তোকে নিয়ে ও চিন্তা। কেন? এদেশে একদিন বিপ্লব হবে, হয়তো সশস্ত্র বিপ্লব, দু এক ফোঁটা রক্তও ঝরবে, তখন তুই কি করবি? আমি? আমি তখন গান্ধীজির এক নম্বর চেলা হয়ে যাবো। খচ্চর বাড়িওয়ালিও আমার দেখা আছে, মুখ সামলে কথা বলবি বলছি। মুখের রেখেছেন কোথায় যে সামলাবো? মদের মূল লোক নাকি? যদি ছাতে চান করো গলা ধাক্কা দিয়ে বার করে দেবো। অত সোজা ঘরে একবার হাত দিয়ে দেখুন না দেখি। তুমি কি হয়েছে মনিকা দি? আরে বলবেন না, রোজ সকালে ছাতে উধাও হয়ে চান করবে, বারণ করি শুনবে না? শুনবো না। খিদে নেই। অঞ্জু ঠিকই বলেছে, যে ছেলে মুরগি কাটা দেখে অজ্ঞান হয়ে পড়ে তার পক্ষে ভয়ঙ্কর হওয়া কঠিন, কিন্তু যদি কেউ চোখের সামনে একটার পর একটা অন্যায় ঘটতে দেখে তবে কি সে মুখ বুঝে সহ্য করবে? চলতি সমাজ ব্যবস্থা ও রাজনৈতিক অবস্থার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। আমাদের সামনে অনেক সমস্যা, সমস্যাগুলো তৈরি করছে কারা? আমরা নিজেরাই কি এসব ব্যাপারে সচেতন? দুটো বই বিক্রি করবেন? হ্যাঁ, দুটো বই। কত টাকা নেবেন? আপনি বলুন। 30 টাকা দিতে পারি। তাই দিন, আমার জন্মদিনে দাদা 10 সাইজ স্কেলে বই দুটো উপহার দিয়েছিল, বলেছিল একদিন কাজে লাগবে। এভাবে কাজে লাগবে কোনোদিন ভাবতেও পারিনি। ধন্যবাদ।
সেটা দেখি। Do you feel uneasy? কি হয়েছে? কি হয়েছে? বন্যা চালানি ব্যবসা করছি। এসে আজীব আজ কবি নেই দেখ। তোকে নিয়ে আমার চিন্তা। কেন? এদেশে একদিন বিপ্লব হবে। হয়তো সশস্ত্র বিপ্লব। দু এক ফোঁটা রক্ত ঝরবে। তখন তুই কি করবি? আমি? আমি তখন গান্ধীজির এক নম্বর চেলা হয়ে যাব। কাকে চাই? দেখি দরজা বন্ধ করলেন কেন? কে আপনি? কি চান আপনি? আপনি কি বেকার? তা এইখানে কেন? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম লিখিয়েছেন? আপনি তৈরি হন? মানে কি বলতে চান আপনি? জানেন আপনি কার ঘরে ঢুকেছেন? জানি। জানেন আপনাকে আমি পুলিশে হ্যান্ড ওভার করতে পারি? আপনি কোন দলের ছেলে? নকশাল? নকশালাইট? সিপিএম? কংগ্রেস? আমার কাছে রাজনৈতিক দলগুলো একদিকে,
অন্যদিকে সাধারণ মানুষ। সাধারণ মানুষ যে কোনো রাজনৈতিক দলের চেয়ে শক্তিশালী। আগামী দিনের সবচেয়ে বড় দল, আমি সেই দলেরই একজন। আমাকে মেরে আপনি কি পেতে চান? অনেক কিছু। অনেক কিছু বলতে? আমি চাই মানুষের সার্বিক উন্নতি হবে, যে শিশুটি জন্মালো তার নিরাপত্তা হবে, বেকারি দূরীকরণ। আমরা আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু দেশের পপুলেশন যে এতে আমার চশমাটা আছে, আমি ঠিক আপনাকে চিনতে পারছি না। আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি। আমার দাদা খুন হওয়ার পর আপনি আমাদের বাড়িতে একদিন এসেছিলেন, আমার বাবা মা বোনকে সান্ত্বনা দিতে। কে আপনার দাদা? শুভ্র। ও, আপনি শুভ্রের ভাই? এ কথা আগে বলবেন তো। শুভ্রের মতো হীরের টুকরো ছেলে আর হয় না, কিন্তু এটা কি আপনার দাদার আদর্শ ছিল? জানি না। জানেন? নিশ্চয়ই জানেন, কিছু লোককে হত্যা করে সমাজের আমূল পরিবর্তন করা যায় না। আপনার দাদা ব্যক্তি হত্যার রাজনীতিকে ঘৃণা করতেন। এখানে আপনার বক্তৃতা শুনতে আসেনি। এগুলো আমার কথা নয় ভাই, আপনার দাদার কথা। দাদার কথা থাক, কিন্তু আমাকে মেরে আপনার কি লাভ হবে ভাই? যে অন্যায়গুলো একের পর এক ঘটে চলেছে বন্ধ করতে পারবেন? আমি মারা গেলে আমার জায়গা আরেকজন আসবে, আর সে হয়তো আমার থেকে আরো বেশি খারাপ কাজ করবে। আপনি তৈরি হন? দয়া করুন, আমাকে প্রাণে মারবেন না। দাঁড়ান, কথা বলুন। হ্যালো, কমল ব্যানার্জি বলছি। আমি দুঃখিত কমলবাবু, আপনার প্রস্তাব মতো হোটেলে যাওয়া আমার পক্ষে সম্ভব হলো না। ভেবে দেখলাম চাকরিটা আমার আর দরকার নেই। আমি আর একা নই।